السلام عليكم প্রিয় ভিউয়ার্স আমি সাইফুর রহমান আবারো এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সিলেটের সুপরিচিত একটি টক জাতীয় ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো গিয়ে জলপাই জলপাই আমরা সিলেটি যারা আছি সবাই আমরা এটাকে বেলফই নামে আমরা সবাই চিনে থাকি তো প্রিয় দর্শক জলপাই আর বেলফই যাই হোক আমাদের সুপ্রিয় একটি খাবার টক জাতীয় খাবার হলো বেলফই অন্যতম যেটা আমরা সচরাচর আমরা লবণ দিয়ে কাঁচা খেতে পারি এবং আমরা এটা আরো বেশি সুস্বাদু হয় যখন আমরা এটাকে আচারে পরিণত করে আমরা সিজন চারাই আমরা বিভিন্ন মাংস বিভিন্ন তরকারির সাথে আমরা এই আচার খেয়ে থাকি জলপাইয়ের তো প্রিয় দর্শক এই গাছটির বয়স হয়েছে মাত্র 5 বছর এই 5 বছর 3 বছরের কালে এই গাছটি ফল আসা শুরু করেছে গত বছর এই গাছে অনেকগুলো ফল আসছিল আমি ভিডিও করতে পারি নাই বিদায় এবছর আমি ভিডিও ধারণ করেছি কারণ এই গাছে আরো অনেক ফল ছিল আমি শেষ পর্যায়ে এখন ফল পাকা শুরু হয়ে গেছে আমি শেষ পর্যায়ে এসে মানে ভিডিওটি ধারণ করেছি আপনাদের উদ্দেশ্যে আমি চেয়েছিলাম আগেই ফলগুলো ধারণ করে আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড করব কিন্তু সময়ের ব্যস্ততায় আর শরণ না থাকায় এই গাছের সম্পূর্ণ যে ফল যে আসছিল সেই সম্পূর্ণ রূপে আমি ভিডিওটি ধারণ করতে পারি নাই বিদায় কিছু সংখ্যক ফল রয়ে গেছে তাই মনে হলো যে ভিডিওটি আমি আপলোড করে ফেলি দর্শকদের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানেন আমি আমার নিজস্ব বাগানের কিছু এই এগ্রিকালচার মানে নিয়ে কাজ করি আমি নিজে যা কাজ করি তা আপনাদের সামনে আপলোড করে থাকি তো এই জলফাইয়ের গাছটি মাত্র 3 বছরের মাথায় ফল আসা শুরু করে তো গাছটি অত্যন্ত পুষ্ট হয়েছে এবং আমি খুব যত্ন সহকারে গাছটির যত্ন নেওয়ায় অতি তাড়াতাড়ি জলফাই আসে এবং এই জলফাইয়ের গাছটি হাইব্রিড এবং এই গাছের ফলের আকার অনেক বড় বড় অনেক বড় বড় আপনারা দেখতেছেন ভিডিওতে দেখেন অনেকগুলা বড় সাইজ হয়েছে জলফাইয়ের আর জলফাই সাধারণত আপনার কোনো পোকামাকড়ের আক্রমণ করে না যদিও বিছা ফুকা একটু আক্রমণ করতে পারে কিন্তু সাধারণত এগুলাতে কোনো রোগবিধি বা পোকামাকড়ের আক্রমণ হয় না যদিও হয়ে থাকে আপনার সাধারণত মেলেটিয়ান বা সিতারা এইগুলো নর্মাল কীটনাশক দিয়ে আপনারা এর প্রতিকার করতে পারেন তো এগুলা ফুল আসার আগে যদি আপনি একবার স্প্রে করেন এবং ফল ফুল থেকে ফল ধরার 10 দিন পরে যদি আপনি একবার স্প্রে করেন তাহলে চলে আর স্প্রে না করলেই চলে তো তাড়াতাড়ি এইগুলাতে আক্রমণ করার কোনো সম্ভাবনা নেই অনেক রোগ প্রতিরোধ আর এই জলফাইয়ের আরেকটি বৈশিষ্ট্য হলো আপনি যদি গড়ের আঙ্গিনায় বা গড়ের সামনে লাগান তাহলে ওই যে পাতাগুলো লাল দেখা যাচ্ছে এই পাতাগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে তো প্রিয় দর্শক আপনারা সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম